বন্ধুরা আসুন আজ আমরা জেনে নিই কিছু অজানা তথ্য। মেয়েদের মিলনে কখন মেয়েরা চরম তৃপ্তি আসে? আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। মেয়েদের চরম তৃপ্তি কখন আসে, মানে ধরুন একজন মেয়ে হিসাবে কিভাবে বুঝবো যে আমার অর্গাজম হয়েছে বা হচ্ছে? শোনা গেছে বেশিরভাগ নারী জানে না অর্গাজম কি আসলে কি, তাই অর্গাজম হওয়ার কোনো পূর্ব লক্ষণ আছে কি, ফিলিংসটা আসলে কেমন হয়, আসুন জানা যাক। যৌনমিলনের শেষ পর্যায়ে হচ্ছে অর্গাজম বা চরম তৃপ্তি। নারীদের জন্য অর্গাজম একেবারেই অন্যরকম একটা অনুভব। আপনারা পরিচিত অন্য কোনো অনুভবের সাথে এটা মিল খুঁজে পাবেন না। হ্যাঁ, এ কথা সত্যি যে আমাদের দেশে বিপুল সংখ্যক নারীর অর্গাজমের সাথে পরিচয় নেই, এমনকি তারা জানেন না পর্যন্ত অর্গাজমের ব্যাপারে। কেননা পুরুষের চাইতে নারীর অর্গাজমটা একটু ভিন্ন। পুরুষের অর্গাজম যত সহজে আসে নারীর ক্ষেত্রে তেমনটি হয় না। নারীর অর্গাজমের সময় ও যৌন মিলনের সঠিক পজিশন প্রয়োজন। পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগেই টের পান, নারীর ক্ষেত্রেও তাই। যৌন মিলনের সময় অর্গাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্তের উপস্থিতি হতে যাচ্ছে। আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে, মুখে রক্ত জমবে, নিঃশ্বাস ভারী হয়ে যাবে, কেউ কেউ ঘামতেও শুরু করবেন। তবে সবচাইতে নিশ্চিত ব্যাপারটি হচ্ছে নিজের যোনিতে এমন একটা উত্তেজনায় অনুভব তৈরি হবে যেটা আগে কখনো অনুভব করেননি, এক রকমের অসহ্য আনন্দ। কয়েক সেকেন্ড স্থায়ী এই অনুভবের পর ভীষণ ক্লান্তি অনুভব করবেন আর যোনির পিচ্ছিল ভাবে কমে গিয়ে যোনি শুকিয়ে আসবে, পিপাসা বোধ করতে পারেন, ক্লান্তিতে ঘুম আসবে, হুট করেই যোনি মিলনের আগ্রহ হারিয়ে যাবে, শরীর কাঁপতে পারে আবেশে, যোনির ভেতরে কম্পন অনুভূত হতে পারে। আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত এসেই থাকেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চলুন লাইক বাটনে ক্লিক করে ফেলি আর কমেন্ট করে জানাই কেমন লাগলো ভিডিওটি। আরো এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।